গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো রুম টুমগুলো ক্লিন হয়ে গেছে, আর এখন মারা ওদিকে কফি খাচ্ছে, তো আমিও যাবো ওদিকে কফি খেতে। তো ফ্রেশ হয়ে নিই তার আগে একটু, আর তোমরা যেমনটা জানো আজকে চিফ মিনিস্টার আসছেন, তো ওই জন্য মিঠু বৌদিরা সবাই খুব তাড়াতাড়ি এসে গেছে আজকে কাজে। এই হলো সকালের আপডেট। সেন তো ওইদিকে আর ডিমু উঠে এখন গেছে হচ্ছে ওয়াশরুমে, তোমাকে ধরেছে নাকি? ডাকছে তো তোমাকে, বলছে দুষ্টুমি গন্টু, তুমি কি প্রিন্সেস হয়েছো? বুম দু কে আছে কে তোমরা সবাই হাসবে মাগে বিচাকে তুমি বলো তো এইখানে এখন তোমরা হোপফুলি শুনতেই পাচ্ছ বিশাল ব্যাপার স্যাপার হচ্ছে, পুরো রাস্তা পুলিশ দিয়ে ঘিরে দিয়েছে, মাইকে কেউ বক্তৃতা দিচ্ছে, বাবারা ছাদে বসে সকাল থেকে অ্যাটেন্ড করছে ব্যাপারটাকে। তো আমিও যাব একটু পরে গিয়ে একবার দেখব কি কীরকম কী ব্যাপার, আর তোমাদেরকেও দেখাবো এক ঝলক, বেশ অন্যরকম একটা লাগছে। প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে এখানে, পুরো আমাদের বাড়িটাকে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু মেন রোডের ওপরে বাড়িটা, তো ওই জন্য পুরো বাড়িটা একদম ঘিরে দেওয়া হয়েছে। চলো দেখে আসি। যা এক গাদা বসে আছে কোথায়? ওই ছাদে। তো কী হয়েছে?
চলো চলো চলো, সেজে গুজেছে, চলো দেখে আসি একবার কি হচ্ছে। তুমি চলো, মিঠু বৌদিকে আজকে দেখতে আসবে, তোমার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারে। মিঠু বৌদি এখন কি করবে? ফেস ওয়াশ মুখে, তারপরে যাবো মুখে মাখবো। না কি বললে? মুখে ক্রিম মাখবো তারপরে যাবো। ওরে বাবা, এখনই বললো মুখে লোবো মুখে মাখবো। দেখে আসি একবার কি সিচুয়েশন। বিয়েতে কম কিছু হচ্ছে না, ব্যায়াম পার্টি। একদিন কালকে এই সময় নামিয়ে দিয়ে গেছি। আজকে মমতা ব্যানার্জিকে দেখলাম, বেশ ভালো লাগলো। তোমরাও দেখলে, কিছুটা ক্লিপিং তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বাড়ির সামনেটা একদম জমজমাট হয়ে গেছিল, পুরো মনে হচ্ছিল একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। আমি একটু দেখলাম, ওকেও দেখালাম ভিডিও কল করে। আমি হাফ দেখেছিলাম কিন্তু, তারপরে দেখেছিলাম আঙ্কেলের মুখ, মাথাটা পুরো লাল, মাথাটা লাল, হ্যাঁ অরেঞ্জ। কেন? তিরঙ্গা করেছিল, তিরঙ্গা। তো যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের বেস্ট কমেন্ট যেটা আমাদের মনে হবে সেটা আমরা আমাদের ফেসবুক পেজে ছাড়ছি। তো এটা আমার বিয়ের শাল, তোমরা দেখতে পাচ্ছ আমি 10 বছরে প্রথমবার ইউজ করলাম। এই দেখো, অ্যাকচুয়ালি প্রত্যেকবার আসা হয়, মানে প্রত্যেকবার উইন্টারে আসা হয় না, লাস্ট ইয়ার এসেছিলাম, বাট সেই সময় আমার স্টকে অনেকগুলো সোয়েটার ছিল, কজ আমি উইন্টারে এসেছিলাম আর সেইভাবে একদম প্যাকিং করে এসেছিলাম। তো এবারে আমি জাস্ট এসে গেছি, তো সেভাবে কিছু ছিল না প্যাকিং, কিছু কিনেছি আর এইগুলোই এখন অগত্যা এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। তো এই শালটা আমার খুব পছন্দের একটা, যদিও 10 বছর ইউজ করা হয়নি, এই প্রথমবারই ইউজ করলাম, বাট বেশ ভালো লাগছে। মানে বুদ্ধিমানের কাজ করেছিলাম আমি, এই জ্যাকেটটা আগের বার রেখে গিয়েছিলাম এখানে, যদিও আমার দুটো হয়েছিল সেই জন্য জায়গা হয়নি বলে এটাকে এখানে রেখে গেছিলাম। তো যাই হোক, দু তিন দিন ধরে প্রচুর প্ল্যানিং করছি কোথাও একটা ঘুরতে যাব। সামনে অ্যানিভার্সারিও আসছে, অ্যানিভার্সারি কিছু একটা প্ল্যান করতে হবে। পাচ্ছি না যে অ্যানিভার্সারির দিন যাব আর আগে যাব। বলো তো, লাস্ট ইয়ারের অ্যানিভার্সারিটা ব্যাঙ্গালোরেই কেটেছিল। একদম এই মোবাইলটা ওই দিনই আমি গিফট পেয়েছিলাম। কার থেকে? মা। অ্যানিভার্সারি তার পরে বউ তো দেবে না আমাকে গিফট, নিজের বউই দিয়েছিল। তো ফোনটা, এই ফোনটা দিয়েছিলাম, একটা জিশকের ঘড়ি দিয়েছিলাম। এই বছর ফান্ডা ফুটে গেছে, এই বছর কিচ্ছু নেই, কিচ্ছু দেবো না। কেন? নো গিফট। আগে লাস্ট ইয়ারে মা দিয়েছে, এই এই উইকে বাবা দেবে। এই উইকে? প্রতি উইকে একবার করে অ্যানিভার্সারি হবে নাকি? মানে কি লাস্ট ইয়ারে ও তুমি কি দিয়েছিলে? ঘড়ি ঘড়ি। হ্যাঁ ও ঘড়ি দিয়েছিল একটা, ইয়ে গুচি না, গুচি না, গেস গেস। কিরে দাদুন ডাকছে, বললাম
ছুটি ভরে দিয়েছি ভরে দিয়েছি কি কাঠ কাটবি কোন কাঠ কাটবি নাতনি তুমি এসেই আগে দিদি ভাই আগে বোন আগে থামবি আগে থামবি যখন দিদিভাই এখানে ছিল না তখন ও থামি থামি সবসময় থামির পিছন পিছন আর এখন ছিল না দিদিভাইরা তখন ইয়েতে ছিল ওই ভেদিয়াতে ওর বাবা ওইখানে পোস্টিং ছিল কতদিন পর এলে কালকেই তো গেছো না এই এইখানে দুজন সিরিয়াল পার্টি বসেছে এখন ইন্টারেস্টিং কি দেখছে দেখা যাক এই যে এটা কি হচ্ছে বুঝতে কর্কুট না এই একজন আর এই একজন কেউ দেখে এসব এটা খুব মজার বিগ বস দেখতে হয় বিগ বস তো দেখছি রাখি পৌঁছে গেছে জুলি হ্যাঁ আবার আমি এত বিগ বস দেখি গুনগুন টিভি খুলে কালার স্টার বলে মানে ইনি আমার কাছে দাঁড়া যারা শুনতে পাচ্ছি না মানে বিগ বস হচ্ছে আমি দেখি নিয়েছি সিরিয়াল গুলো বেঁচে আছে সেনগিন্নির জন্য এটা মেয়ে বিয়ার সেনগিন্নি দৌলতে সিরিয়াল বাবা গুলো বেঁচে আছে সেই সামনে ছটায় বসে বয়স হয়েছে একটা কিছু তো এন্টারটেইনমেন্টের দরকার ও আচ্ছা তাই জন্য শুধু এটা দেখি আর আমার বাবা সব সন্ধে ছটায় বসে আর রাত্রি দশটা আমার বাবা বসে রাত্রি নটায় ওঠে দশটায় কি দেখে ফিরকি দেখে না খিড়কি দেখে খিড়কি ফিরকি ফিরকি দেখে এই গাড়ি দুটো মারে একজন চিৎকার করছে কি হয়েছে কি বাবা সাজাচ্ছে